নবরূপ টিভির নিয়মিত আয়োজন, তাহাদের কথায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অতিথি রাজশাহীর একজন প্রাচীন পাখি পালক বলবো তাকে, কেজ বার্ড বা হচ্ছে যেগুলো খাঁচায় পাখি পালন করা হয় সেগুলোর প্রথম দিককার একজন, জনাব হাসিবুল হাসান, তিনি রয়েছেন আমাদের সাথে। তার বাড়ির ছাদের উপরে একটি বড় খামার রয়েছে, বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের পাখি রয়েছে। এই পাখির যে যে পালনের যে বিধি এবং একই সাথে যে এই পাখিগুলোর আসলে বাণিজ্যিক যে দিকগুলো রয়েছে পাখি পালনের বাণিজ্যিক দিক, এবং এটা এই শখটা যে একটা বড় জিনিস, বিশেষ করে পশুপালন বা পাখি পালন একটা বড় জিনিস, সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে কথা বলবো। জনাব হাসিবুল হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসলে পাখি যে পালনের বিষয়টি, এটি আসলে আপনার কোন সময় আপনাকে মনে হলো যে পাখি যে খাঁচায় একটা পাখি পালন এবং এটার প্রতি যে ভালোবাসা, এটা আসলে ভালোবাসা না ছাড়া তো সম্ভব না, দীর্ঘদিন ধরে এটা পালন করে, এটা আসলে কখন কবে না কখন শুরু হয়েছিল, কোন বয়সে আপনি শুরু করেছিলেন? ধন্যবাদ আপনাকে। আসলে শুরুটা ছিল আসলে আমার শখ থেকেই, আজ থেকে প্রায় 25 বছর আগে, সম্ভবত 1996 সালে আমি কোনো একটা সময় রাস্তাতে যাচ্ছিলাম, সেই সময় একজন পাখি বিক্রেতার খাঁচাতে নতুন, সেই সময় বাজডিঙ্গা পাখিটা বাংলাদেশে প্রথম আমদানি করেছিল, আসছিল, তো পাখিটাকে দেখে আমার খুব ভালো লেগেছিল। ওখান থেকেই শুরু আমার পাখি পালন। প্রথমে আমি আটজোড়া পাখি থেকে একটা শুরু করি, পরবর্তীতে আমি এই বাজডিঙ্গার পাখির একটা 100 পাখির একটা সেট আপ করেছিলাম, তো সেখান থেকে আস্তে আস্তে শুরু, ছোট পাখি দিয়েই শুরু। পরবর্তীতে আমি আসলে বর্তমানে আমার কাছে কিছু বড় সাইজের মানে বিদেশি কিছু দামি পাখিও আছে, এইসব কিছু মিলে আর কি। মানে বর্তমানে বাংলাদেশে এই খাতটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা খাত আমার মনে হয়, যুব সমাজ এবং কিশোর যারা আছে পড়াশোনার পাশাপাশি যদি পাখি পালন করে, এটা একদিকে মনের শখটা পূরণ হবে, পাশাপাশি ভাবে অর্থনৈতিক ভাবে তারা লাভবান করতে পারে, তো এটা বাংলাদেশে খুবই একটা সম্ভাবনামূলক অর্থনৈতিক খাত বলে মনে করি। আসলে এই যে পাখি পালন, এটার আসলে পাখি পালন করে বাজারটা কোথায়, আসলে এটা গ্রহীতা কার? আসলে এই পাখি পালনের বাজারটা একসময় বাংলাদেশে আসলে যারা পাখি বিক্রি করতো, পাখি মানে যারা পাখি পুষতো তাদের বিক্রি করাটা একটা অনেক বড় সমস্যা ছিল, কিন্তু বর্তমানে আপনি বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন শহরে কিন্তু প্রচুর পাখি অ্যাকোরিয়ামের দোকান আপনি দেখতে পারবেন। হ্যাঁ, কারণ এখন মানুষ অনেক শৌখিন হয়েছে, মানুষ এই শখের পিছিয়ে কিন্তু টাকা খরচ করছে, সো এখন কিন্তু এই পাখি বিক্রি করাটা কোনো সমস্যা না। আপনার বাসা থেকে যারা পাখি ব্যবসার সাথে জড়িত, আপনি যদি তাদের সাথে যোগাযোগ রাখেন, আপনার বাড়ি থেকে আপনার উৎপন্ন যে পাখির বাচ্চা হয় বা যেগুলো হয় তারা কিন্তু বাসা থেকে আপনার কালেক্ট করে নিয়ে যেতে হবে, আপনাকে বিক্রি করার জন্য কোনো দোকানেও যেতে হবে না। এটা এটা রাজশাহীর ক্ষেত্রে বলছি আমি, এবং বাংলাদেশের আপনি জানেন অনেক জায়গায়, বিশেষ করে ঢাকাতে মিরপুরে পাখির হাট বসে, টঙ্গিতে এবং মিরপুর একে প্রতি সপ্তাহে, মিরপুর একে শুক্রবার একটা পাখির হাট বসে এবং টঙ্গিতে প্রতি রবিবার একটা পাখির হাট বসে। এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ শখের পাখিটা নিয়ে যায় এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ ক্রেতারা আসে কেনার জন্য। তো আমাদের রাজশাহীতে আমরা এটা এখনো চালু করতে পারিনি, তো আশা করছি ভবিষ্যতে যেমন গরু ছাগল কবুতর মুরগির যে হাটটা আছে পাশাপাশি কিন্তু পাখির হাটও আমরা তৈরি করতে পারি, যেহেতু আমাদের ক্রেতার সংখ্যাও বেড়ে গেছে, খামারির সংখ্যা বেড়ে গেছে, এটাও কিন্তু একটা অনেক সম্ভাবনা। কাটা বনে তো একটা বড় বাজার রয়েছে বোধ হয় এই জাতীয় পাখির, রাজশাহীতেও আবার নহাটাতে যে কবুতর বা বিভিন্ন পাখির বাজারও আমরা দেখি, রাজশাহীতে আশেপাশে গিয়ে যাতে কোনো পাখির বাজার রয়েছে? বাজার বাজার আছে, মানে ঢাকার কাটাগনের মতো রাজশাহীতে সাগরপাড়া বটতলা এলাকাটা পুরো রাস্তাটা আপনি খেয়াল করবেন যে ঢাকা বাস স্ট্যান্ড থেকে শুরু করে কল্পনার মোড় পর্যন্ত পুরো রাস্তাটাই কিন্তু বেশ অনেকগুলো পাখির দোকান হয়ে গেছে, এইটা মোটামুটি রাজশাহীর মূল পাখির বাজার, কিন্তু এখন পর্যন্ত রাজশাহীতে কোনো হাট গড়ে উঠেনি পাখি। যে হাটগুলোর কথা আপনি বললেন এগুলো মূলত প্রকৃতপক্ষে আর কি কবুতর বেচা কেনা করা হয়, কবুতর মুরগি হাঁস, কিন্তু পাখি ওইভাবে বেচা কেনা কোনো হাট গড়ে উঠেনি। এক সময় আসলে কবুতর পোষা একটা নেশা দেখতাম, এখনো অনেকে দেখি যে কবুতর যারা বসে ছাদের উপর থাকে ঝিঙে থাকে, কিন্তু এই আপনাদের যে যে যেটা যেটা হচ্ছে যে খাঁচা যে পাখিগুলো সেগুলো পালনের জন্য কি কি ব্যবস্থা নিতে হবে, আসলে খাঁচা ছাড়া কি কি বিষয় লাগে, একটা ছোট আকারের উদ্যোগ নিতে হলে কত কেমন খরচ পড়ে সেগুলো? এইটা আসলে ছোট আকারের উত্তর আপনি নির্ভর করছে কোন পাখি দিয়ে শুরু করবেন। আপনি যদি খামার করতে চান, কিছু বিদেশি পাখি আছে যেমন আপনার হচ্ছে সানকনর, কোনর, লরি, এই টাইপের পাখি একজোড়া পাখি যদি সেট আপ দিতে চান আপনি, এটা মোটামুটি একটু এক্সপেন্সিভ, আপনার 30-35 হাজার টাকা লাগবে, কিন্তু আপনি যদি সুন্দরভাবে পাখিটা নর্মালি নির্বাচন করে যদি আপনি ঠিক মতো সেট আপটা দিতে পারেন, আপনি কিন্তু 2 বছরের মাথায় যদি একজোড়া বাচ্চা পান, আপনি কিন্তু এটা বিক্রি করে আবার আপনার মূলধনের টাকাটা কিন্তু আপনি তুলে আনতে পারবেন। আর যাদের ইনভেস্ট শুরুর দিকে এত টাকা না থাকবে, তারা মোটামুটি একজোড়া বাজডিঙ্গার 5,000 টাকার মধ্যে আপনি মোটামুটি 4-5 জোড়া বাজডিঙ্গার দিয়ে একটা সেট আপ করতে পারবেন, সেখান থেকে বাচ্চা
বাচ্চা কিন্তু সে 3 মাস 4 মাস পর পরে বিক্রি করতে পারবে এটা অল্প আকারে আসলে পাখির উপর নির্ভর করে এটা কোনটার চক কেমন দাম তারপর আপনি সেটা এটা মূলত আমার কাছে মনে হয় 2-3000 টাকা দিয়ে শুরু করে আপনি মোটামুটি 1-1.5 লাখ টাকা দিয়ে আপনি খামার করতে পারবেন এবং এই জাতীয় বড় খামারের আছে এটা রয়েছে রাশিতে ব্যক্তিগত পর্যায়ে কয়েকজন আছে এটাতে খামার আকারে না মানে অনেক বেশিরভাগই বাড়ির ছাদে বড় করে এই রকম মানে মোটামুটি আমার জানা মতে রাশিতে বেশ কয়েকজন আছেন তাদের মোটামুটি 10-15 লাখ টাকা পাখি তার ছাদে ছিলেন কি বাণিজ্যিক ভাবে পালন করা হয় না এটা শখের মূলত শখের বসে করা কিন্তু আসলে যখন উদ্ভিদ হয়ে যায় বেশি পাখি বাচ্চা দিলে বিক্রি না করে থাকে না আপনি জানেন যে এই ধরনের পাখির খাদ্যের দাম কিন্তু প্রতিদিন নিয়তে বাড়ছে বিভিন্ন রকম আমরা বিদেশি সূর্যমুখীর বীজ বিভিন্ন ক্যানারি বিভিন্ন বিদেশি খাবার ইম্পোর্ট করে আমাদের খাওয়াতে হয় এটার দাম কিন্তু অনেক সো কেউ যদি পাখি পুষতে চায় নিজের পকেটে পয়সা খরচ করে না করে এই বাচ্চা তার জন্য বিক্রি করি কিন্তু খাওয়ার টাকাটা জোগানো সম্ভব শখটাও বিক্রি আমরা মাঝে মাঝে অভিযান দেখি যে বন্য প্রাণী সম্পদ যে অধিদপ্তর অভিযান চালায় আসলে কোন পাখিগুলো আসলে পোষা যায় কোন পাখিগুলো পোষা যায় না এখানে ওদের একটা মানে সরকারের একটা সুনির্দিষ্ট নীতিমালা আছে কোন পাখি পোষা যাবে কোনটা হবে মূলত দেশি পাখি যেগুলো আমরা খাঁচায় বিক্রি করি মুনিয়া টিয়া ময়না এগুলো পোষা নিষিদ্ধ এগুলো আমরা কেউ খাঁচাতে পুষতে পারবো না যেহেতু বাংলাদেশের বনের পাখি বনে মুক্ত অবস্থায় থাকবে বংশ বিস্তার করবে এইটা নিষিদ্ধ এই ক্ষেত্রে বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তর এসে আপনাকে এটার বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিন্তু কেসবার বলতে আমরা যেগুলোকে বুঝি সাধারণত ককাটেল লাভবার্ড বাজরিগার সাংকনুর কোমর তারপরে ম্যাকাও এগুলো কিন্তু আসলে কেসবার এগুলো যদি আপনি ছেড়েও দেন কখনো আপনি অনেকে মনে করে যে কেন খাঁচায় পাখি আমরা পুষবো এটা যদি আমি ছেড়ে দিই আপনি চোখের সামনে দেখবেন তার বা অন্যান্য পাখি তাকে চুপড়ে মেরে ফেলে আসলে এই আমাদের এই মানে প্রাকৃতিক পরিবেশে সার্ভাইভ করে বেঁচে থাকার ক্ষমতা তার নাই আমরা খাঁচাতে তাদেরকে আদর যত্ন করে মানুষ করি কিন্তু বাস্তবে যদি আপনি মনে করেন যে পাখিটাকে খাঁচায় রাখবো না ছেড়ে দিব ছেড়ে দেওয়া মাত্রই কিন্তু সে খুব বেশিক্ষণ টিকে থাকতে পারবে না হয় আপনার অন্য কোনো প্রাণী বা কেউ তাকে মেরে ফেলবে সো কেসবার্ড আর এটা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা আছে কেসবার্ড কি মানে ছেড়ে রেখে পালন করার কোনো সুযোগ নাই এটা বড় খামার করে বড় ঘর করে বা বড় জায়গা করে ছেড়ে রাখতে পারবেন কিন্তু প্রাকৃতিক পরিবেশে ছেড়ে আপনি এটাকে পালন করতে পারবেন না কারণ বেশিরভাগ পাখিগুলো অরিজিন বিদেশ থেকে আসছে সেহেতু তারা আমাদের এই পরিবেশে তাদের খাদ্য সংগ্রহ কোনো বুদ্ধি নাই এবং তারা এই পরিবেশে টিকেও থাকতে পারবে না এই যে পাখিগুলো পোষা পাখিগুলো এগুলো পালনের জন্য কোনো অনুমতি লাগে সরকার বা বিভিন্ন প্রতিষ্ঠানের কোনো অনুমতি লাগে আমার লাইসেন্স নেই এখন পর্যন্ত কোনো লাইসেন্স নেই তবে সরকার একটা পরিকল্পনা করছিল সিটি কর্পোরেশন থেকে যে এটা করতে গেলে কিছু মনে হয় ট্যাক্স দিতে হবে কিন্তু এখন পর্যন্ত এটা বাস্তবায়ন হয়নি আর কি এখন পর্যন্ত আমরা যারা পাখি পালন করছি শুনেছিলাম যে দিতে হবে কিন্তু এখন পর্যন্ত কোনো বাস্তবায়ন আমরা ট্রেড লাইসেন্স বা অন্য কোনো লাইসেন্স না লাগে তো শখের বসে করছি আমরা এখন পর্যন্ত আমাদেরকে দিতে হয় না কিছু আচ্ছা এই যে পাখি মানে কেউ যদি এটাকে পেশা হিসেবে নিতে চায় সেটা নেওয়া সম্ভব কিনা বাংলাদেশে হ্যাঁ অবশ্যই অবশ্যই সম্ভব অনেকেই করছে কিন্তু পেশা হিসেবে নিয়ে করছে আপনি খেয়াল করে দেখবেন বগুড়া পাবনা এইসব জায়গায় কিন্তু এইসব পাখির বড় বড় খামারগুলো উঠছে এবং তারা কিন্তু পেশা হিসেবে এগুলো করছে আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে রয়েছি আসলে এই যে পাখি পালন নিয়ে আপনার কি পরিকল্পনা রয়েছে ভবিষ্যতে ভবিষ্যতে পরিকল্পনা যে শক্ত এটা আছে এটা আমি যেহেতু আমরা অনেকদিন থেকে পাখি পালন করছি আমি চাই যে তরুণ সমাজ বা যারা মানে আগামী প্রজন্ম আছে তারা যদি খামার করার ব্যাপারে আগ্রহী হতে চায় আমি এবং আমাদের মতো আমরা সিনিয়র যারা আছি আমরা চাই তাদেরকে সকল ধরনের সহযোগিতা করতে এবং আমরা চাই যে এটার মাধ্যমে অন্তত বেকার সমস্যার সাথে সমাধান অনেক ইচ্ছা করলে করতে পারে পাশাপাশি লেখাপড়ার পাশাপাশি কেউ যদি কিছু আর্থিক উপার্জন করতে চায় সেটাও সম্ভব তো আমি এবং আমরা যারা সিনিয়র আমরা যারা আছি আমরা তাদেরকে সকলভাবে সহযোগিতা করতে চাই যদি কেউ নিতে চায় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা ধন্যবাদ জনাব হাসিবুল হাসান আমরা আছি নবরূপ টিভির নিয়মিত আয়োজন তাহাদের কথায় আমাদের সাথে আজকে ছিলেন বিশিষ্ট কেজবার ব্যবসায়ী বা খাঁচাই পাখি পালনের জন্য পাখি পালন নিয়ে ব্যস্ত একজন ব্যবসায়ী একজন পাখি পালকের সাথে উনি প্রথমত এটি শুরু করেছিলেন একটি শখের বসে পরবর্তীতে এটি বাণিজ্যিক আকারও ধারণ করেছে তো এই সাথেই আজকে শেষ করছি আজকের তাহাদের কথা আজকের আয়োজন।